গল্প টি আর চায়ের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফর খেলা শুরু করছি চরকডাঙ্গা ক্ষুদ্র গ্রাম পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয় অনাদিবাবু সেকালের বনেদি জমিদার কাম্পসাটির বিখ্যাত জমিদার বংশের ছেলে বর্তমানে অবশ্যই সেই প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই বহু শরীরে জমিদারি ভাগ হয়ে গিয়েছে কোনো ঠাট রেখে সংসার চলে অনাদিবাবু প্রথম বজায় যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত হাজার পঁচিশ টাকা উড়িয়ে দিয়েছেন বর্তমানেও একটি রক্ষিতার পেছনে এই দুরবস্থার মধ্যেও মাসে ত্রিশটি টাকা দিতে হয় লেখাপড়া বিশেষ কিছু জানেন না বড় লোকের ছেলে ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন আজকাল অর্থের অভাবে অন্য সব ছেলে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছে অনাদি বাবু সম্প্রতি চরকডাঙার ডাঙার মুখুজ্জে বাড়ি এসেছেন বেড়াতে হরিচরণ মুখুর্জের তিনি হলেন দূর সম্পর্কের ভগ্নিপতি পৌষ সংক্রান্তির তখন মেলা বসেছে একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে একটি তলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডিঙি মেরে উঁকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে জুয়া খেলা চলছে একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি তার গায়ে এক ফোঁটা থেকে ছ ফোঁটা পর্যন্ত খোদাই করা তা বাটির মধ্যে ওই হাড়ের ছোট্ট গুটিটা ঘুরিয়ে দেওয়া হয় আর সামনের কাপড়েও ওই রকম এক ফোঁটা থেকে ছ ফোঁটার ঘর আঁকা আছে টাকা পয়সা যে ঘরে ইচ্ছা রাখো ঘুটি ঘুড়িয়ে জোর মালিক একটা বাটি চাপা দেবে তারপর ঘুটি আপনা আপনি থেমে যখন পড়ে যাবে তখন ঢাকা খুলে যদি দেখা যায় যে চিহ্নটি পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে তখন তাদের টাকার চার গুণ ফেরত দেওয়া হবে এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা পাশার সংক্ষিপ্ত সংস্করণ অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা অনেক নিরীহ চাষা গ্রাম্য লোক এখন বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাঁকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে জিততে পরও একটা কাউকে দেখলেন না একবার যদি বা যেতে তবে পরে কবার উপরি উপরি হারে শিকি দুয়ানি পয়সা টাকা জুয়ারির সামনে ক্রমেই উঁচু হয়ে উঠছে অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বললেন হ্যাঁ হ্যাঁ বাবু আমি খেলতে পারি জুয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে মোটা শিকার ঠাউরে স্বসম্ভ্রামে বলল আগে হ্যাঁ অনায় আছে খেলুন না বাবু খেলুন অনাদিবাবু পকেট থেকে একটা টাকা বের করে দুই ফোঁটা আঁকা ঘরে ফেলে দেন লোকটা বলে বাবু কোন হা আমি বলছি দূরি তুমি বলছো তিরি থাক ওই দূরিতেই থাক ঢাকনি তুলে দেখা গেল দূরির দান। ফর গুটির গায়ে দুই ফোঁটা আঁকা অংশটা ওপরে জুয়ারির মুখ আর ততটা উজ্জ্বল রইল না চারটি টাকা অনাদি বাবুর দিকে এগিয়ে দিয়ে কাষ্ঠ হাসি হেসে বলল বাবু জিতলে হ্যাঁ জিতলাম তো আরও বেশ কিছুক্ষণ কেটে গেল অনাদি বাবু আর খেলছেন না দেখে জুয়ারি বললে বাবু খেলুন খেলুন বাবু অর্থাৎ চারটি টাকা জিতে পালিয়ে না যান আবার খেললেই ও কটি টাকা জিতে তো নেবেই সে বরং আরো খেলুন বাবু অনাদি বাবু মৃদু হেসে বললেন না বাবু আর খেলছি না তোমরা খেলো না না খেলেন না বাবু খেলেন বেশ খেলি তবে এই চার টাকা ওই পঞ্জুরিতে ফেলো দান পড়ল পঞ্জুরিতেই ষোলো টাকা আর ওই চার টাকা কুড়ি টাকা জিতলেন অনাদি বাবু জুয়ারির কাষ্ঠ হাসি কাষ্ঠ তর হয়ে উঠেছে সে টাকা কটা এগিয়ে দিয়ে বললো নিন বাবু জিতলেন এবারেও দু তিন দান কেটে গেল খেলছেন না আর অনাদি বাবু জুয়ারি বললে বাবু খেলবেন না খেলুন অনাদি বাবু বললেন একটা সিগারেট ধরিয়ে আবার খেলবো হ্যাঁ খেলবেন না কেন আচ্ছা এই পঞ্চাশ টাকা ওই ছক্কার ঘরে রাখো দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে ঢাকনি ওঠানো হলো ছক্কার ঘরের দান আড়াইশো টাকার নোট গুনে গুনে জুয়ারি দিল অনাদিবাবুর হাতে তার হাসি না তার মুখে আর হাসি নেই যারা খেলছিল পাড়া চাসা চাষাভূস গেও লোক এত টাকা একসঙ্গে বাজি ফেলা বা জেতা তারা দেখেনি একটা লোক যে এরকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই ওরা বিস্ময় হা করে চেয়ে রইল অনাদি বাবুর দিকে জুয়ারি বলল বাবু খেলুন আবার খেলব খেলুন না অনাদিবাবু কিছুক্ষণ পরে আড়াইশো টাকার নোটের বান্ডিলটা পুনরায় ছক্কার ঘরে রেখে দিলেন তখন অন্য সব লোকের শিকি দুয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে সবাই হাঁ করে চেয়ে আছে বাবুর দিকে জুয়ারি বলল আড়াইশই খেলবেন বাবু হ্যাঁ জুয়ারি একটু অস্বস্তি বোধ করলে একটু পরে যখন দান পড়ল তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল ছক্কার দান পড়েছে আর ওই ধাক্কায় হাজার বারোশো টাকা জিতে গেলেন অনাদিবাবু সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে তখনই আবার খেললেন অনাদিবাবু বারোশো টাকায় পোয়ার ঘরে অর্থাৎ এক ফোঁটা আঁকা ঘরে রাখলেন জুয়ারের মুখ উজ্জ্বল হয়ে উঠল পোয়ার দান সাধারণত পড়ে না এইবার ভগবান মুখ তুলে বোধহয় জুয়ারি আজ সর্বশান্ত বাবু এইবার ভুল করে বসেছেন এই চাল হবে নিশ্চয় মাত দূরদূর বক্ষে জুয়ারি ঢাকনা তুললো তুলেই তার চক্ষু স্থির এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠলো গা বমি বমি করলো চোখে কিছু দেখতে পেলে না কিছুক্ষণ আট বারোশো মোট কত বলো হিসেব করে দেখো সমবেত লোকজন হর্ষ কোলাহল করে উঠলো অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন দাও জুয়ারি পাংশু মুখে বলল। বাবু আর আমার কাছে কিছু নেই হুজুর দেখুন গেঁজে এই গোটা কত খুচরো টাকা এই পড়ে আছে আর নেই কিছু নেই সকলে রাগে চিৎকার করে উঠলো তা হবে না বাবুর টাকা ফেলে কথা ক ওদের দু দশ আনা জিতে নিয়েছে এই জুয়ারি আজ দুদিনে অনেক পয়সা জিতেছে ও সকলেরই রাগ আছে ওর উপর টাকা ফেলো সোজা কথা টাকা ফেলো বাবু টাকা মেটাও তুমি মেটাও আজ তোমার একদিন কি আমাদের একদিন অনাদি বাবুর পা ধরে মরে যাব গরিব বাবু মাফ করে দেন বিশ ত্রিশ টাকার রেজকি পড়ে আছে মরে যাব বাবু হাজারি টেরা দুদিনে দেড় টাকা হেরে গিয়েছিল সেই সকলের আগে চিৎকার করে বলে উঠলো হবে 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 না 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 বলে টাকা ফেলো তবে কথা কইবে আমাদের সব্য শান্ত করে নিয়েছ না তুমি তবে অল্পে ছাড়বো ভেবেছ টাকা না দিলে তোমার হাড় এক জায়গায় মাস এক জায়গায় খুব যখন একটা হইচই শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসলো চলো বাবুর কাছে তোমার চালাকি বের করে দিয়ে একেবারে গ্রামের জমিদার হরিচরণ মুখুর্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা অনাদি হরিচরণ বাবুর ভগ্নিপতি আগেই বলেছি তিনি ও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন লেখাপড়া সামান্যই জানেন তবে কথায় কথায় ইংরেজি বুকনি দেন হরিচরণ বললেন ব্রাদার এ আবার কি কাণ্ডা বাঁধিয়ে বসে আছ কিরে ব্যাপার কে জুয়ারে কিছু উত্তর দেবার আগেই টেরা হাজারে এগিয়ে গিয়ে হাত জোর করে সব বুঝিয়ে দিল পাঁচটি হাজার টাকা বাবু এখন দেবে তবে ওকে ছাড়ুন আমরা যদি হারতাম তবে কেউ ছাড়তো বাবু জিতেছেন বলি হরে খেলা বটে বাবুর আমরা তাজ্য একেবারে যা ফেলেন তাতেই দান পড়ে আমাদের মুখে তো রান একেবারে এখন টাকার বান ডিল জিতেছেন আরে ও ব্যাটা এখন হাতে পায়ে পড়ছে বলি বারোশো টাকা যদি ও জিতত ও নিত না ছাড়তো আমাদের যদি বলি হরিচরণবাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদি বাবুকে বললেন কি বলো ভাই তোমার যা ইচ্ছে তুমি করো যা হয় অনাদি বাবু জুয়ারিকে ডাকলেন সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে বেচারি নবমীর পাঠার মতো কাঁপছে সে হাত জোর করে এগিয়ে এলো অনাদি বাবু বললেন হুগলির ঘুটে বাজারে আমার হুম ফড় ঘুটি খেলা শিখেছো কার কাছে আগে করিম বস্ক সর্দার ছিল বট ভারী জুয়ারি গেঁড় তিনি আমার গুরু আমি সাত বছর তাঁর রেডি করেছি গুরুমারা বিদ্যে হয়েছে আগে যাহা বলেন গজাধর নস্কর চুপ করে রইল এখন কোন রকমে সে পরিত্রাণ পেলে বাঁচে কথা আর সে কি কইবে অনাদি বললেন তুমি চাষাভূষ সব্বনাশ করে বেড়াও এ খেলার অন্ধি সন্ধি তুমি কিছুই জানো না আগে আগে না শোনো তুমি কিছু জানো না এ খেলার কখনো এ খেলা তুমি খেলো না দেখবে এই দেখো তোমার ফরগুটি নিয়ে এসো তেরা হাজারের দল ফরগুটি খেলার বাটি ফর মায় এক দুই আঁকা তের পলের চটখানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসছিল ওরা ওপাশ থেকে বললো এই অনাদি বাবু বললেন হুম গুটি ঘোরাও ঘুরিয়ে ঢাকনি চাপা দাও গজাধর টাই করলে একটু ঘুরে ঘুটি পড়ার শব্দ হলো ঢাকনির মধ্যে অনাদি বললেন তুমি তো মস্ত ওস্তাদের সাগরেন শব্দ শুনে বুঝতে পারলে কি দান পড়েছে আগে না আমি শুনিনি তেমন ভালো করে আমি বলছি তিরির দান পড়েছে তুলে দেখো গজাধর ঢাকনি তুলে ফেললে সমবেত জনতার সব চেয়ে দেখলে ঠিক তিন ফোঁটার দান পড়েছে বটে অনাদি বাবু বললেন শব্দ শুনে তুমি বলো এবার ঘোরাও ঘোরাও চাপা দাও ঘুটি পড়ার শব্দ হলো গজাধর কান পেতে শুনলে বলো কত দান পড়েছে আগে ছক্কা না চৌকো তোল ঢাকনি গজাধর ঢাকনি তুলে তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে চৌকুর দানি বটে অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন দেখলে আচ্ছা আবার বলো ঘোরাও ঘুঁটে চাপা দাও মন্ত্র সবাই চুপ করে আছে ঘুঁটি পড়া তো দূর কথা সুঁচ পড়লেও তার শব্দ শোনা যায় অনাদি বাবু বললেন কত দান পড়ল গজাধর বলল আগে বাবু শব্দ শুনে আমি বলতে পারবো না আমার ওস্তাদও বলতে পারতেন না কখনো শুনিনি শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায় যায় না তবে আমি বলছি কি করে তিরির দান পড়েছে দেখো ঢাকনি তোলো ঢাকনি তোলা হলো গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে পড়েছে বটে আশ্চর্য গজাধর নস্কর হাত বাড়িয়ে পায়ের ধুলো নিয়ে বলল। আপনি বড় ওস্তাদ মাফ করুন আপনার সঙ্গে খেলার জন্য আপনার পায়ের ধুলো যুগ্গি নই আপনি ওস্তাদ আমি সাকরের চরণে রাখুন বাবু অনাদিবাবু মৃদু হেসে পকেট থেকে আগের যেটা সেই বারোশো টাকা বার করে দিয়ে বললেন হে নাও নিয়ে যাও তোমার টাকা সে কি পাঁচ হাজার টাকা গেল আবার শুরুর বারোশো টাকাও ফেরত এ কি রকম তেরা হাজারই সকলের আগে বলে উঠল বাবু এমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায় ও বেটা এ কদিন অনেকের সভ্য সাক্ত করেছে গজাধর তাচ্ছিল্যের সঙ্গে বলল হ্যাঁ সব্য সাক্ত করব কি করে খেয়ালেন তো সবাই এক পয়সা দু পয়সা বড় যে আনা চারা টারা হাজারি বলে যাই তুমি সব ফতুর করে নাও নে হরিচরণ বাবু ধমক দিয়ে বলেন আয় বাবু বলেন যাও তুমি আজই ফড় গুটি তুলে এখান থেকে চলে যাও চাষা ঠকিয়ে আর তোমাকে এখানে আয় করতে দেবো না আমরা হরিচরণবাবু তামাক টানতে টানতে বললেন বেশ চলে যাও ক্ষতি নেই কিন্তু শোনো আমাদের এই যাত্রার জন্য দুশো টাকা চাঁদা দিয়ে যাও আরো যাত্রা হবে এখানে বলে উঠল হরিচরণ বাবু ধমক দিয়ে বললেন জপ পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন দাও দুশো টাকা গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের ধুলো নিয়ে ফড়গুটি বগলে করে প্রস্থান গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আবার আসছি নতুন গল্প নিয়ে আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে রাখবার কথা ভিডিওটা ভালো লাগলে লাইক করবার কথা এবং সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ